এ হচ্ছে খাসি জবাই। তো এই খাসি থেকে হরিণ সাজানো হয় কিভাবে তা দেখুন এবং পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখলে বুঝতে পারবেন খাসি থেকে কিভাবে হরিণ সাজানো হয়। এ হচ্ছে খাসি জবাই, খাসি জবাই এবং এখন এটাকে সেলা হবে। তো খাসিটা এই মুহূর্তে সেলাই করা হচ্ছে, তারপর পরের পরিবেশনে আমরা চলে যাব খাসিটা কিভাবে হরিণের মতন সাজানো হয়। তো এখন খাসির ছাল ছাড়ানো শেষ, এখন খাসিকে কিভাবে হরিণের মতো সাজানো হয়। খাসি রান্না করা হচ্ছে, পুরো আস্তে একটা খাসি রান্না করা হচ্ছে পাতিলের ভিতরে তেল আদা ও বিভিন্ন কোয়ালিটির মশলা দিয়ে খাসিটাকে রাঁধানো হচ্ছে। এখন খাসি রাঁধার শেষ পর্যায়ে, এবার খাসির রংটা দেখুন কি সুন্দর করে। তো এই খাসিটাকে কিছুক্ষণের মধ্যে সাজানো হবে হরিণের মতো। আস্ত একটা খাসি পুরোটা দড়ি কাছে দিয়ে বেঁধে রাঁধানো হয়েছে এবং এই খাসিটিকে সম্পূর্ণ হরিণের রূপে দেখতে পাবেন। এই দেখেন সম্পূর্ণ আস্ত একটা খাসি পুরো হুবহু হরিণের মতো করে সাজানো হয়েছে। আমাদের বাংলার খাবার রেসিপি যেটা আমরা অনেক রকমভাবে সাজিয়ে নিতে পারি, ইচ্ছে করলে আমরা অনেক রকমভাবে সাজিয়ে নিতে পারি। এটা হচ্ছে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা অনেক কিছুতেই দরকার পড়ে, যেমন গরুর মাংস রান্না, পোলাও, তারপরে মুরগির রোস্ট। আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া, এটা বিস্কিট আস্ত বিস্কিট ফাঁকি করে, তারপরে এটা হচ্ছে মুরগির হাড় যেটা বলি আমরা, মুরগির রানের যে ফ্রাই তৈরি করা হয়, এই ফ্রাই তৈরি করতে কি কি লাগে, যেমন বিস্কিটের গুঁড়া, ডিম, ডিম ফেটে বিস্কিটের গুঁড়ার সাথে অ্যাডজাস্ট করে তারপরে তেলে ভাজা ছেড়ে দিতে হয়। কিছুক্ষণ পর মুরগির ফ্রাইটি
তেলে ভাজা হয়ে ফ্রাই পরিণত হয়। এটা হচ্ছে দই। দই দিয়ে কি করা হয়? দই দিয়ে বোরানি তৈরি করা হবে। এটা হচ্ছে আদা বাটা। এটা হচ্ছে আদা বাটা। এটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমরা আদা বাটা রান্নাবান্নার সব কাজেই লাগে। এটা হচ্ছে আদা কুচি। এটা হচ্ছে আদা কুচি। সব কাজে সব পরিবেশনে লাগে। এটা হচ্ছে টমেটো সস। প্রত্যেকটা কাজে আমরা ব্যবহৃত করতে প্রত্যেকটা খাবারকে আমরা সাজিয়ে নিতে পারি। এটা হচ্ছে আলু বকরা, যেটা আমরা মাংস রান্নার থেকে ধরে পোলাও বিরিয়ানি সব কাজে ব্যবহৃত করি। এটা হচ্ছে সল্ট। এটা সল্ট। এটা হচ্ছে টেস্টি সল্ট। এটা হচ্ছে গোলাপ জল, যেটা বলে কেওড়ার জল। এই জল দিয়ে মাংস পোলাও সব কিছুতেই ব্যবহার করা হয়। অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করা হয়। এটা হচ্ছে বোরানি তৈরি করার বিট লবণ। যে বিট লবণের চাকাটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোরানি তৈরি করার বিট লবণ। এটা হচ্ছে গরম মশলা এলাচ। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচ। তো প্রত্যেকটা সুস্বাদু খাবারের জন্য এলাচ দরকার পড়ে। এটা হচ্ছে কিশমিস। কিশমিস পোলা রান্না যে কোনো কাজে ব্যবহার করা যায়। আমাদের বাংলার রেসিপি, এটা হচ্ছে এলাচ দারচিনি। এটাও মাংসর থেকে ধরে পোলা রান্না থেকে ধরে সব কাজে ব্যবহৃত করা যায়। এটা হচ্ছে তেজপাতা। এটি হচ্ছে বিস্কুটের গুঁড়া, যেটা আমি আর একবার বলেছিলাম মুরগির মাংসের ফ্রাইতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্যাকেট দুধ, যেটা বলি আমরা মিল্ক, অনেকে মিল্ক বলি দুধ। তো এটা প্যাকেট, এটাও অনেক। এটা হচ্ছে মোরব্বা। মোরব্বা মিষ্টি মোরব্বা। মোরব্বা কিশমিস, ছোট মিষ্টি, বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয় সেই মোরব্বা। এটি হচ্ছে হলুদের গুঁড়া। এটি হচ্ছে হলুদের গুঁড়া, যেটা ঝাল রান্নার কাজে সব কাজে ব্যবহার করিত হয়, হলুদের গুঁড়া। এখানে হচ্ছে গরম মশলা। এগুলো হচ্ছে গরম মশলা, ধনিয়ার জিরা, ধনিয়া আর জিরা একসাথে মিশ্রিত হচ্ছে। এগুলো হচ্ছে সবজি, যেমন গাজর, পেঁপে, লাউ, বিভিন্ন কিছু দিয়ে সবজি পাকানো হয়। এটা হচ্ছে আলু বকরার। এটা হচ্ছে আলু বকরার চাটনি। যে অনেকে খেয়েছেন
বা অনেকে খাননি, যারা কখনো দেখেননি আলু বকরার চাটনি কিভাবে পাকানো হয়, কিভাবে না রাঁধানো হয়, দেখে নিন। এটা হচ্ছে মাংস, মাংস রান্না। এটা হচ্ছে চাটনি, আলু বকরার চাটনি। কেউ কেউ হয়তো অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি বা অনেকে খাননি, দেখে নিন আলু বকরার চাটনি কিভাবে তৈরি করা হয়। সম্পূর্ণ আলু বকরার চাটনি খেতে সুস্বাদু। এটি খাসির মাংস। এ হচ্ছে মুরগির ফ্রাই, ডিম মিশ্রিত বিস্কুটের গুঁড়া দিয়ে তেলে ভাজা মুরগি ফ্রাই করা হয়। এখনও তেলে ভাজা হয়নি, তো আমাদের সাথে থাকুন পুরো রেসিপিটা দেখার জন্য। কিছুক্ষণ আগে দেখলাম যে বোরহানির দই, এ হচ্ছে বোরহানির মশলা, যেটা আমরা অনেকে চিনি অনেকে চিনি না। এটার নাম হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতার বাটা হয় এটার রস দিয়ে দইয়ের সাথে মিশ্রিত করে বোরহানি তৈরি করা হয়। এ হচ্ছে বোরহানির মশলা সাথে বিট লবণ বাটা। তো এই দেখেন বিট লবণ বাটা মশলা দিয়ে মিক্স করে রেখেছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো মেশানো হবে। এটা সবজি, যে সবজিগুলো কিছুক্ষণ আগে আমরা দেখলাম, এখন সিদ্ধ করানো হচ্ছে। পরে নেক্সট টাইমে মুরগি ডিম দিয়ে এটা সবজি পাকানো হবে। দেখুন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আলু বকরার চাটনি মিষ্টির মতন গোল গোল ছিল, এখন এটা তেঁতুলের আচারের মতন হয়ে গেছে। জিরা বাটা, ধনিয়া জিরা বাটা দিয়ে দেখলাম কিছুক্ষণ আগে, এগুলো মিশানো হয়েছে। দেখুন কত দেখতে সুন্দর সুস্বাদু, দেখলে জিভে এখনই জল চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন বাসাতে এভাবে তৈরি করে খাবারের জন্য। এ হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা বোরহানির কাজে লাগে, এছাড়া বোরহানি কাঁচামরিচ বাটা না দিলে হবে না। এই যে এখন কাঁচামরিচ ধনিয়া বিভিন্ন ময় মশলা মিশানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা বোরহানি তৈরিটা দেখতে পাবো। তো চলুন দর্শক আমাদের সাথে থাকুন বোরহানি তৈরি দেখার জন্য। এই বোরহানির বিভিন্ন মশলা একসাথে মিলিত করা এবং কিছুক্ষণের মধ্যে যেটা আমরা দেখতে পাবো একটা পাতিলে এটাকে মিক্স করা। তো মিক্স করার পর কাঁচামরিচ বাটা ডালানো হলো। তো এবার একটা
চামচ দিয়ে মিক্স মিশ্রিত করা হচ্ছে। এটা সবজি এখন সিদ্ধ হওয়ার শেষ, ঢেলে নিচ্ছেন। কিছুক্ষণ পর ডিম, মুরগি দিয়ে বিভিন্ন মশলা দিয়ে এটা তৈরি করা হবে একটা সবজি, সবজি রেসিপি। দেখুন সবজি এখন পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি তেলে ভাজা করে নিচ্ছেন। এরপর সবজি রান্না করার পদ্ধতি চলছে। তো এখন আদা বাটা দেওয়া হলো সবজিতে। এ হচ্ছে দই, ড্রাম থেকে দই নেওয়া হচ্ছে বোরানি করার জন্য। এই পাতিলের ভিতরে দইটা সেকে নিচ্ছেন সুন্দর করে একটি বোরানি তৈরি করার জন্য। বোরানি অনেকেই খাচ্ছেন, বোরানি কীভাবে তৈরি করা হয় এটা কখনো দেখেনি। অনেকেই বোরানি খাচ্ছেন, কীভাবে বোরানি তৈরি করা হয় সেটা দেখেননি অনেকেই হয়তো। দেখে নিন কীভাবে বোরানি তৈরি করা হয়। পুরো ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে থাকুন, কিভাবে আমরা দেখে দেব বোরানি তৈরি করা হয়। এই দইটি একটা পাতলা পাত্রেতে নিয়ে ছাকানো হচ্ছে। দেখুন কিভাবে একটা বড় পাতিলের ভিতরে দইয়ের পুরা যেই ডামটি দেখতেছেন, দইয়ের যেই ডামটি দেখতে পাচ্ছেন, এই ডামটি ন্যাক, যেটা আমরা পাতলা ন্যাকড়া বলি, যাই বলি ন্যাকের, এটা দিয়ে সেকে নিচ্ছেন দইটি। কিছুক্ষণের মধ্যে মিশ্রিত হবার পর দইটির কাজ শেষ হলে, কিছুক্ষণের পর দইটির কাজ শেষ হলে সম্পূর্ণ হবে একটি বোরানি। আর সেই বোরানিটি তৈরি হবার পর দেখবেন বোরানির কালার কেমন। তো দর্শক, আমাদের রেসিপি দেখার জন্য সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের রেসিপি। আজকা আমাদের বাংলা রেসিপি, সুস্বাদু খাবার কিভাবে তৈরি করা হয়, কিভাবে পরিবেশন করা হয় দেখুন দর্শক। আর সাথে থাকুন, যেই রেসিপিগুলো আপনারা হয়তো কখনো দেখেছেন বা দেখেননি, যারা দেখেননি দেখে নিন, বা বাসায় তৈরি করে খাবারের জন্য চেষ্টা করুন। ধন্যবাদ অনেক দর্শক। তো কিভাবে রেসিপি, কি কি খাবারে কিভাবে কি মশলা কি ব্যবহার করা হয় দেখে নিন, বাসাতে তৈরি করে খাবারের চেষ্টা করুন। আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইখানে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুসলুদ্দিন, আল্লাহ হাফেজ, ভালো থাকুন আর রেসিপিটি দেখতে থাকুন।